আজকে আমরা বেসিক্যালি রডের যে ডালাই করতে কতগুলো রড লাগে সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। আসলে একটা ফ্লোরের 10 মিলি রড হচ্ছে মানে 12 ইঞ্চি পর পর ডালাই হবে, তো তার জন্য আমরা ক্যাডে কয়টা রড লাগে সেই সফটওয়্যারে আমরা এখানে উঠিয়ে নিচ্ছি। হিসাব অন্যভাবেও করা যায়, বেসিক্যালি একজ্যাক্টলি হিসাবটা বের করার জন্যে আমরা এই এটা করে নিচ্ছি। এটা আমাদের একটা ফ্লোর ডালাই হবে একটা ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে ফ্লোরে কত কত টন রড লাগবে বা কতটুকু রড লাগবে সেই হিসাবটা আমাদেরকে দিতে হবে। তার জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, প্লাস কীভাবে একজ্যাক্টলি হচ্ছে আসলে রডের হিসাবটা আমরা করি বা পাই সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এতে করে যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ার আছে বা যারা রডের হিসাব বুঝতে চান তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা, প্লাস আমাদের হিসাবটাও বের করা হয়ে যাবে। তো আসলে সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে অনেক কিছুই জানতে হয়, ফিল্ডের কাজ প্লাস ড্রয়িং দুই জিনিসই এক্সপার্ট থাকতে হয়। তো সেই সুবাদে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করা। আসলে আমি হচ্ছে এটা জালির মতো করে নিচ্ছি, জালির মতো করে নিচ্ছি, তো এটা জালির মতো এভাবেই হবে বাস্তবে, এরকম জালির মতো করে দেন হচ্ছে ঢালাই করবে যাতে ফ্লোরটা ফেটে না যায় এবং লংজিভিটিটা বেশি হয়, এবং ফ্লোরটাকে একসাথে ডালাই দেয়া যাতে করে এই ফ্লোরটাতে আচ্ছা ফ্লোরটাতে ইজিলিভাবে হয়। দেখুন আমি একটা জালির মতো তৈরি করে নিয়েছি, এই যে আমার ড্রয়িংটা, এটা হচ্ছে আমার ড্রয়িং। তো এটা সাইড থেকে পাঠানো হয়েছে, তো আমি সাইডের মেজারমেন্ট অনুযায়ী এটাকে আমরা এরকম জালি করে নিলাম। তো জালি করার পরে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের দেখুন আগে রডগুলো গণনা করা যে কয়টা রড আছে আমাদের। হ্যাঁ, তো সেই স্পেসিফিকেশন করা, হ্যাঁ একজ্যাক্টলি যে অ্যাকুরেটলি কত টন বা কতটুকু লাগতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখুন এখানে মেজারমেন্ট দিয়েছি যে 98 ফিটে আমাদের লম্বায় 98 ফিট এবং সাইডের 23 ফিট। তো দেখুন 98 ফিটের আর এই 23 ফিটে কয়টা রড লাগবে আমাদের, হ্যাঁ কয়টা রড লাগবে 98 ফিট বাই 23 ফিট। তো এখানে আমাদের 98 ফিট লম্বা কয়টা রড আছে আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা। তো আমাদের 23 ফিট, আসলে 23টা থাকার কথা, ভিতর ভিতর ধরলে আমাদের 23 ফিটে 98 ফিটের যেহেতু 12 ইঞ্চি পরপর 98 ফিটের আমাদের 23টা রড আছে। তো এই পাশে পাশে ধরলে আসলে 24-25টা আসে, আমরা দুইটা বেশি ধরে নিলাম কারণ রড হচ্ছে জয়েন্ট পড়বে, রড তো আমাদের 98 ফিট পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে 98 ফিটের আমাদের 25টা রড আছে, 98 ফিটের 25টা রড আছে, হ্যাঁ 25 পিস, এটা আমরা একটা নোট করে নিলাম। এক দ্বিতীয়ত আমাদের দেখতে হবে 98 ফিট লম্বা চলে আসলো, এবার 24 ফিটে আমাদের দুইটা বেশি ধরে নিব, 25-26টা ধরে নিব, 40 ফিটের এই যে দেখুন এই পাশে 40 ফিটের আমার 24 ফিটের আমার 26টা রড আছে ধরে নেব এই লম্বায়। তো এবার হচ্ছে আমাদের এইভাবে এইভাবে কতটুকু কয়টা আছে সেটা আমরা দেখবো, যে 24 ফিটের কয়টা আছে প্লাস হচ্ছে 23 ফিটের কয়টা আছে, মোট 4টা রডের হিসাব আমরা করবো। কারণ যেহেতু জালি, যেমন এই এই পর্যন্ত আমি একটা শেষ দিব, আবার এই লম্বাতে একটা শেষ দিব, তো আমার শুধু 24 ফিটে আমার 40 ফিটে আমার ধরি 42 পিস রড আছে, 42 পিস রড আছে, কয় ফিটের 24 ফিটের। তো হিসাবটা আসলে ইজিলি কিভাবে, এই যে 40 ফিটে তার মানে 1 ফিট পর পর রড বিছানো আছে, তাহলে আমরা 2টা রড বাড়তি ধরলাম, আর লম্বাতে আছে 24 ফিট, লম্বাতে তো আর বেশি হবে না, তো সুন্দর হিসাব পেয়ে গেলাম। প্লাস আমার দেখুন এইখানেও 98 ফিটের
আমি হচ্ছে 98 ফিটারে আমরা কি করব, এখানে দুইটা বেশি ধরবো, 100 পিস, 100 পিস রড আছে। হ্যাঁ 100 পিস রড আছে হচ্ছে 23 ফিটের। তার মানে 40 ফিটের আমার 26 পিস, 42, আচ্ছা 24 ফিটের, 40 ফিটের, এই যে 40 বলতে 40 ফিটের আমার 26 পিস। তারপরে হচ্ছে এখানে, আচ্ছা 40 ফিটে 26 পিস, তারপরে 26 পিস দিলাম, 98 পিস দিলাম, তারপরে হচ্ছে 42 পিস আছে 24 ফিটের, আবার 42 24 ফিটের আছে 42 পিস, মানে উল্টা হয়ে গেল আসলে হিসাবটা। হ্যাঁ উল্টায় বলতে এবার 100 পিসের আছে দুইটা বাড়লো শুধু, যেহেতু 98 ফিট এইভাবে হরিজেন্টালি ভার্টিক্যালি আমরা হিসাব করতেছি দুইভাবে। হ্যাঁ তো 100 আমার 23 ফিট আছে, 23 ফিট আছে হচ্ছে 100 পিস, হিসাব পেয়ে গেলাম আমরা, হিসাব পেয়ে গেলাম। আমি যদি এখানে লিখে দেই আপনাদের সুবিধা হবে, ভিডিওটা লং হচ্ছে কিন্তু আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে, আমার একটু মানে বোঝাতে সক্ষম হচ্ছি বা বোঝাতে চাচ্ছি। তো এখানে লিখে ফেলি আমি, যে লম্বায় আছে আমার 98 ফিট, 98 ফিটের আমার কয় পিস ধরছি, যেহেতু 23 ফিট আছে দুই দুই পিস আমি বাড়তি ধরছি। হ্যাঁ দুই পিস আমি বাড়তি ধরছি হচ্ছে দুই পাশে, যেহেতু ওয়েস্টেজ যাবে, তো এখানে হচ্ছে 98 ফিটের, 98 ফিটের কয় পিস আছে, 25 পিস, তো 98 আমার 25 পিস, হ্যাঁ 25 পিস, 98, এই যে 98 ফিট লম্বা, আর পাশে হচ্ছে যেহেতু 23 ফিট আছে আমরা দুই পিস বাড়তি ধরলাম 25 ফিট, একটা গেল লম্বাতে রড। এইবার আবার এই যে আবার এই লম্বা দেখি 40 ফিটের 26 পিস হবে, যে 24 ফিট আছে তো 2 ফিট বেশি ধরবো, তাহলে আমার হিসাবটা এখানে চলে আসবে, এই যে 40 ফিটের 26 পিস হয়ে গেল। আবার কি হবে, সিও এন্টার কপি করলাম, এই দেখুন 42 ফিট লম্বা আছে, মানে এই 24 ফিট লম্বা এক একটা রড, এইভাবে 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 এইভাবে, যেহেতু 40 ফিটের মধ্যে আমরা শেষ করতেছি, তাহলে আমার কি এইখানে 42 পিস, মানে 2 পিস বাড়তি ধরবে। তারপরে হচ্ছে আমার লম্বায় আছে, আগে এই হিসাবটা আমরা বের করে নিই, 24 ফিটের জায়গায় আমাদের 42 পিস হচ্ছে আছে। তারপরে আবার সিও এন্টার, আবার 23 ফিটের আমার 100 পিস, সবগুলোই 10 মিলি রড, 23 ফিটের 100 পিস। ওকে 100 পিস, এই হলো চারটা। এইবার আমরা রডের ডায়া দিয়ে হিসাব করব, হিসাবটা করে আপনাদেরকে আমি জানাচ্ছি। তো আমরা দেখেছিলাম যে আমরা এগুলাকে প্রত্যেকটাকে গুণ করে রানিং ফিটে নিয়ে নিলাম, তো রানিং ফিটে আনার পরে এইগুলাকে সব চারটাকে আমরা যোগ করলাম, এতটুকু চলে আসলো। যেহেতু আমরা 10 মিলি রড ইউজ করতেছি, তো এক প্রতি ফিটে 10 মিলি রডের ওজন 0.18 কেজি হয়, তো সেটা দিয়ে আমরা গুণ করে এইটার আমরা রডের হিসাবটা পেয়ে গেলাম। এখানে 1223 কেজি, মানে প্রায় 1250 কেজি রড আমরা এখানে লাগবে, মানে এই হচ্ছে হিসাব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা রডের হিসাব করলাম। তো এই হচ্ছে জায়গা ছিল, তো আর ডিটেইলিং ভিডিও বা ডিজাইন সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো সাপোর্ট দেওয়ার আপনাদেরকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।